হ্যালো, সালাম আলাইকুম। এই হচ্ছে জ্যাক ফুড উইথ মিট, কাউ মিট। এটা কাঁঠালের সাথে গরুর মাংস দিয়ে রান্না। তো রেসিপিটা আশা করি ভালো লাগবে আপনাদের। তো শুরু থেকে দেখুন আমার দাঁড়াও, বিসমিল্লাহ রহমান রহিম। ওকে, নাও হচ্ছে কাঁঠাল কেটে রান্না করে খাওয়া হোক। কাটো, বিসমিল্লাহ রহমান। এই তো আল্লাহ বর্ষা। এই যে এটা আজকে রান্না হবে। কাঁঠালটার ভিতরটা দেখতেছি, একদম কুচি যে কাঁঠালটা পাকা, আর কাঁটা দরকার নেই। তো আশা করি কাঁঠালটা কাঁচাই ছিল। তো এখানে আমি একটু গরুর মাংস ভিজিয়ে দিয়েছি, লাইক 2 পাউন্ডের মতো, 2 পাউন্ডের মতো কাউ মিট। তো ফ্যাটগুলোকে আমি কেটে ক্লিন করে নেব। এখানে ক্লিন করে এই যে মাংসটুকু আমি রেডি করে রাখবো। এখন এখানে ডালচিনি, এলাচি, ধনিয়া, জিরা, হলুদ, শুকনো মরিচ অ্যান্ড কিছু হচ্ছে গরম মশলা, এই সবটুকু আমি এর মধ্যে দিয়ে দিব। মিনিট করে রাখবো 1 আওয়ারের জন্য। আর সাথে আমি একটু পেঁয়াজ বাটা, অল্প একটু আদা রসুন বাটা আমি মিক্স করে রাখবো। আমি বাকিটুকু আবার পরে দিব। 1 চামচ লবণ, আর এখানে এই যে 2 চামচ পরিমাণ রসুন, দিয়ে আমি মাখিয়ে রাখবো এখন লাইক 1 আওয়ারের জন্য। এটা 1 ঘন্টা ম্যারিনেট হওয়ার পরে আমার রান্না করতে হবে। এই মাংসটা আসলে একটু ম্যারিনেট করে রাখলে মাংসের ফ্লেভারটা আসলে অনেকটা ভিতরে যায়, মশলাটা পরিপূর্ণভাবে। আর মাংসটা যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন এটা ভালো আর কি। এই মাংস সব মশলা, ধনিয়া, জিরা, যেটা আমরা শুকনো ইউজ করি, মাখিয়ে রাখলে মশলাগুলো আর কি ভালোভাবে মাংসের ভিতরে চলে যায়। এখানে একটা হাঁড়িতে তেল গরম করে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ পেঁয়াজ। মাংসের সাথে আমি আর একটু আদা রসুন মিক্স করে নিলাম, কারণ আমি তখন আমার আদা রসুন প্ল্যান করা ছিল না। এখানে আমি পেঁয়াজটা একটু ব্রাউন করে নিব। পেঁয়াজটা ভাজা হলে তখন আমি মাংসটা দিয়ে দিব। ফুটটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি গরম পানি দিয়ে। সুন্দর করে বাশ করে গরম পানিতে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সেদ্ধ করেছি। তো গরম পানিতে একটু হলুদ আর লবণ দিয়ে পানিটাকে বয়েল করে কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে। এগুলো ছোটো ছোটো পিস করে নিতে হয়, আর একটু ছোটো করলে ভালো, কিন্তু আমি একটু গরুর মাংসগুলো যেহেতু বড়ো এই জন্য আমি একটু স্কোয়ারভাবে কেটে নিয়েছি, যেন এটা মাংসের সাথে যেন মাংসের মতোই আসলে লাগে, টেস্টটা যেন মাংসের মতোই সমান সমান থাকে। আমি সবটুকুই ভালো করে সেদ্ধ করে নিব, কারণ এটাতে প্রচুর পরিমাণ কষ থাকে। এই কষটাকে আসলে একটু গরম পানিতে দিলে কষটা বের হয়ে যায়, তাহলে আপনি মাংসটা রান্না করলে অনেকটা টেস্টি হবে। মাংস আমার অলমোস্ট হাফ ডান, এখানে মাংস অর্ধেক খাওয়ার পরেই আমি নিজে বয়েল করা জ্যাকফ্রুটগুলো ঢেলে দিব।
আর আপনারা ইচ্ছা করলে এই জ্যাকফ্রুট অনেকটা এরকম করে বয়ল করে আপনি ডিপে রেখে দিতে পারেন অনেকদিনের জন্য। এখানে একটা কাঁঠাল পুরোটা কাটিয়ে রান্না এত রান্না আসলে কাঁঠালের পারে কাটার পরে আমি দেখছি যে অনেকখানি হয়েছে, অর্ধেকটাই কাটার পরে আমার দেখছি অনেক ছিল, আমি অর্ধেকের অর্ধেকটা এখানে মাংসের সাথে রান্না করছি। কাঁঠালের কিছুই আসলে ফালানো যায় না, ভিতরে বাইরের স্কিনটা শুধু ফেলে এখানে একটু লেমন গ্রাস ফ্লেভার আর হচ্ছে কাঁচামরিচ কয়েকটা আমি দিয়ে দিব। একটা চিকেনের একটা ফ্লেভার আর কি, জাস্ট টেস্ট আসার জন্য এক্সট্রা। এটা আসলে টেস্টিং সল্ট। এখন কাঁঠালটা ভালো মতো কষাবে। টেস্টিং সল্টটা আসলে আমি কি দিয়েছি যে একটু স্বাদটা বাড়ানোর জন্য, কারণ আমাদের গরুর মাংস এটা কোরবানির মাংস ছিল, তাহলে একদম টোটালি ফ্যাট তুলে দেওয়া হয়ে যায়, তো টেস্টিং সল্টটা দিলে মাংসটা অনেকখানি সফট হয়, মাংসের মধ্যে একটা স্বাদ চলে আসে। আমি এটা আবার ঢেকে দিলাম মিনিটের জন্য। এটা দেখুন সম্পূর্ণ যখন কষানো হয়ে যাবে তখন আমি একটু গরম পানি করে এর মধ্যে দিয়ে দিব। গরম পানিটা দিলে আসলে মাংস এবং কাঁঠাল দোনোটাই সফট হবে আরও ভালো মতো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, আর এইভাবেই আপনারা জ্যাকফ্রুটটা রান্না করে খাবেন। আর যেহেতু আমার গার্ডেনের ছিল খুব ফ্রেশ, সাথে সাথে কেটে সাথে সাথেই রান্না করছে, তো এটা আসলে অন্যরকম একটা টেস্ট ছিল। এটা খুবই মজার একটা রেসিপি, যারা কাঁঠাল পছন্দ করেন বা পাকা কাঁঠাল খেতে পারেন না তারা অবশ্যই কাঁচা কাঁঠাল রান্না করে খাবেন, খুবই মজার একটা তরকারি হয়। আর এটা শুধু মাংস না, আপনারা ইচ্ছে করলে বড় মাছ বা চিংড়ি মাছ শুটকি অনেক কিছু দিয়ে রান্না করা যায়, সব কিছু দিয়ে রান্না করে খাওয়া যায়, খুবই টেস্টি একটা রেসিপি। ভালো থাকুন। এই যে আমার হয়ে গিয়েছে রান্না, তো আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আমরা এখন খাওয়া দাওয়া করি গরম গরম মাংসের সাথে গরম ভাত।